তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করা যায়। আপনারা হয়তো বা সবাই শুনছেন, কিন্তু অনেকেই হয়তো বা পারেন না যে কিভাবে আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করতে হয়। তো আসুন আপনারা আমার সাথে, যে আমরা কিভাবে আইডি তৈরি করতে হয় সেটা আপনাদের কাছে আমি ভালো করে দেখাবো, এবং এটা আপনারা যত খুশি তত আইডি তৈরি করতে পারবেন। হ্যাঁ, কোনো কিছু নাম্বার বা ইমেল আইডি তৈরি করতে হবে না, কোনো কিছু মোবাইল নাম্বার দিতে হবে না, এর মধ্যে আপনারা সবাই তৈরি। তো আমরা কাজের কথায় আসি। তো প্রথমে আমাদেরকে অবশ্যই যে মেল নাম্বারটা লাগবে সেটা আমরা অবশ্যই একটা টেম্পোরারি মেল থেকে ব্যবহার করব। হ্যাঁ, আর সেটা আমরা গুগলে সার্চ দিলেই পাবো। তো একটা খুব সুন্দর একটা ভালো একটা সাইট, সেটা হচ্ছে 10 মিনিটস। টেন মিনিটস টেম্পোরারি ইমেল, এটা একটি ভালো একটা সাইট। তো এই সাইট থেকে করলে তারা মানে খুব ভালো একটু ব্লগ বা ফেসবুক কম ধরে। এটা কিন্তু 10 মিনিটের জন্যই শুধু প্রাপ্য হয়। তো আমরা এইভাবে করে দেখি যেটা ভালো হয়। এখানে দেখেন, সার্চ দেওয়া মাত্রই কিন্তু অনেকগুলা ইমেল অ্যাড্রেস একসাথে আসছে। হ্যাঁ, তবে আমাদেরকে দেখে নিতে হবে যে আসলে কোনটা আমরা এটা যে ব্যবহার কর এটা ব্যবহার করব না। হ্যাঁ, এটার থেকে এই যে এটা 10 মিনিটস মেল, হ্যাঁ এটা কিন্তু টেম্পোরারি মেল, আর এটা হচ্ছে 10 মিনিটস মেল, এটা হচ্ছে দেখেন www.10minutesmail। তো আমরা এটা ইউজ করব। এটা দেখেন, এটা শেষে আছে ডট, আর ডটটা সাধারণত মেলের জন্য সব থেকে বেটার এবং খুব ভালো একটা, মানে আমরা যেমন গুগলের যেমন www.com শেষে থাকে, হ্যাঁ সেই সেই জিনিসটা এখানে খুব একটা ভালো একটা। তো আসুন আমরা কিভাবে সেটা ব্যবহার করতে হয়। তো ঠিক আছে, আমরা এখানে এই যে গেট অ্যানাদার জেনারেশন, আমরা এখানে এখানে ক্লিক করব। কেমন? তো এখানে ক্লিক করা মাত্রই এই যে আমাদের এটা দেখতেছেন, এটা হচ্ছে ইনবক্স। হ্যাঁ, আমাদের কোনো কিছু মেল আসলে সেটা এখানে আসবে, আর আমরা সেটা অবশ্যই এখান থেকে। তো এখন আমরা একটা ফেসবুক পেজ নেব, আমার সংক্ষেপে ওপেন করা ছিল, আপনারা সংক্ষেপে এটাকে ওপেন করবেন। তো এখানে ফার্স্ট নেম, যে কোনো নেম দেবেন একটি, আপনাদের আপনারা আপনাদের নেম দেবেন। হ্যাঁ, এটা দিচ্ছি যা এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দেব মোবাইলের জায়গায়, কপি ডাবল পেস্ট। এখানে আমাদের আমাদের মতো পাসওয়ার্ড দেব, আর এখানে আমাদের একটা বার্থডে দিতে হবে, ধরেন 1 জানুয়ারি 19। এটাকে ফিমেল সিলেক্ট করলে খুব ভালো হয় তারা তাদের। তো দেখুন আমরা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এখানে বলতেছে দেয়ার ইজ লিমিট দেয়ার মোবাইল নাম্বার ফুল স্টপ, দিস নেম ইজ ফেসবুক, লার্ন অ্যাবাউট দ্য পলিসি। এখানে কি বলতেছে, হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের যে এখন মেলটা ওপেন হয়েছে, এটা আমাদের একটা কোড নাম্বার চাইছে। দেখুন এখানে কিন্তু সিকিউরিটি কোড আমাদের চলে আসছে। এখন আমাদের এখান থেকে মেল থেকে সিকিউরিটি কোডটি
প্রবেশ করাতে হবে। এই যে দেখুন, এই যে সিকিউরিটি কোড, এটা আমরা কপি করে নিয়ে যেয়ে সেখানে প্রবেশ করাবো, কন্টিনিউ দেব। এই দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে কনফিগার করতে হবে। হ্যাঁ, আমরা প্রথমেই আমাদের যে এটাকে হোম এটাকে দেব। হ্যাঁ, এমন ধরনের আমাদের সবকিছুই যখন কনফিগার করতে হবে, তাহলে আমরা তাহলে এখান থেকে কনফিগার করে নেব, ছবি দিয়ে দেব। হয়ে গেল,